في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة، ويضل الله الظالمين، ويفعل الله ما يشاء. ويقول عز من قائل: الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. ويقول: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. ويقول: فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون. ويقول الرسول صلى الله عليه وسلم: من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. ويقول: المؤمن يموت بعرق الجبين. ويقول صلى الله عليه وسلم: من أحب لقاء الله أحب الله لقاءه، ومن كره لقاء الله كره الله لقاءه. فقلت: يا نبي الله، أكراهية الموت؟ فكلنا نكره الموت. قال صلى الله عليه وسلم: ليس كذلك، ولكن المؤمن إذا بشر برحمة الله ورضوانه وجنته أحب الله لقاءه، وإن الكافر إذا بشر بعذاب الله وسخطه كره لقاء الله فكره الله لقاءه. رواه الإمام البخاري. ويقول صلى الله عليه وسلم: أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله خالصا من قلبه، أو قال صادقا من قلبه. رواه الإمام البخاري. সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে ক্ষণিকের জগতে অনন্ত অসীম অনিশেষ কালের সুখ শান্তির সামগ্রী উপার্জনের জন্য পাঠিয়েছেন। আমাদের প্রতিটি কথা, প্রতিটি কাজ রেকর্ড করছেন, রেজিস্ট্রি করে রাখছেন। তার অজস্র সাক্ষী, তার ফেরেশতাগণ, মানব জাতি, বস্তু সামগ্রী, দিবারাত, আমাদের দেহ, চক্ষু, কর্ণ, চামড়া, হাত পা, সব কিছু আমাদের সকল বক্তব্য এবং কর্মের সাক্ষী হিসেবে আল্লাহ তাদেরকে নিয়োজিত রেখেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। সেই দৃষ্টিকোণ থেকে আজকের খুতবার বিষয় হল হুসনুল খাতিমাতি ওয়া সুউল খাতিমা। জীবনের একটি সুন্দর সমাপ্তি আর মন্দ সমাপ্তি, সুমৃত্যু আর অপমৃত্যু। আজকের খুতবার আলোচ্য বিষয় হবে সুমৃত্যু আর অপমৃত্যু। মৃত্যু নিয়ে পুরো জীবনকাল চিন্তা করা এবং মৃত্যুকে সামনে রেখে জীবন গড়া, মৃত্যুর দিনে কি ধরনের কর্ম করে পৃথিবীকে ছাড়তে চাই, পৃথিবী থেকে বিদায় হতে চাই, শেষ নিঃশ্বাস কি কাজটি করে আমি ত্যাগ করতে চাই, সেই চাওয়ার ভিত্তিতেই পুরো জীবনটা পরিচালনা করতে হবে।
প্রতি সকাল সন্ধ্যা দিবারাত কাটাতে হবে। যে যেমন মৃত্যু চাইবে সে তেমন জীবন গড়বে এবং তেমন মৃত্যু সে লাভ করবে আল্লাহর হুকুমে। ইন্নাল রাজুল লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাতি ফিমা ইয়াবদু লিন-নাস হাত্তা মা ইয়াকুনা বাইনহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়ামালু বিআমালি আহলিন নার ফায়াদখুলুহা। কোন ব্যক্তি বাহ্যিক জান্নাতের কাজে ব্যস্ত, সালাত পড়ছে, সিয়াম করছে, যাকাত দিচ্ছে, মসজিদের কাজ করছে, ইমামতি করছে, সৎ কাজ করছে, মাতা পিতার সেবা করছে, জনদরদি হিসেবে সমাজে বহু সমাজকর্মে লিপ্ত আছে, মানুষ দেখছে যে সে সব জান্নাতের কাজ করছে, কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছেন একটাও জান্নাতের কাজ করছে না, সে সব জাহান্নামের কাজ করছে, কারণ তার নিয়ত খারাপ। এসব কোনো কাজেই তার নিয়তটা ভালো নেই, ভিতরটা ভালো নেই, লৌকিকতা, লোক আমাকে ভালো বলুক, লোক আমাকে সমাজকর্মী বলুক, আমাকে নামাজি কালামি বলুক, আমার প্রশংসা করুক। ফিমা ইয়াবদু লিন-নাস, বাহ্যত মানুষ দেখতে পাচ্ছে সে জান্নাতের কাজ করছে, কিন্তু আল্লাহ দেখছেন না, বাইরে একটা ভেতরে আরেকটা। আখেরাতের মৃত্যু, মৃত্যু আখেরাতের পার্ট, পার্ট অফ আখেরা, আর আখেরাত হলো সব লুকানো জিনিস প্রকাশ হওয়ার জায়গা, সব লুকানো জিনিস প্রকাশ হয়ে পড়বে আখেরাতে। এজন্য আখেরাতের পার্ট যেহেতু মৃত্যু, এই মৃত্যু যখন আসবে তখন তার ভিতরের অবস্থাটা বের হয়ে আসবে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তার উপরে আল্লাহর কিতাব, আল্লাহর লেখনী বিজয়ী হয়ে যাবে, সে অন্তরে অন্তরে যা ভাবছে সেটা বিজয়ী হয়ে যাবে। সে জান্নাতের কাজ করতে করতে জান্নাত থেকে আর এক হাত দূরে, হাত্তা মা ইয়াকুনা বাইনহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, এক হাত, একটা কদম দিলেই জান্নাতে ঢুকে যাবে, আর পাঁচ দশ মিনিট জান্নাতের রাস্তার উপরে থাকলে জান্নাতি হয়ে যাবে, কিন্তু পারবে না, যেহেতু নিয়ত খারাপ ছিল, রিয়াকারী ছিল, লুকানো শিরিক ছিল, মনটা আল্লাহর সাথে ছিল না, গায়রুল্লাহর সাথে ছিল, এই জন্য ওই হার্ট ডিজিজ, হার্ট সেই রোগ, অন্তরের সেই ব্যাধি মৃত্যুর আগে প্রকাশ পেয়ে যাবে। সারা জীবন সৎ কাজ করে মৃত্যুর কিছুক্ষণ আগে একটা অসৎ কাজ করে মারা যাবে এবং জাহান্নামে চলে যাবে। লৌকিকতার ভয়াবহ পরিণতি। ওয়াইন্নার রাজুল লা ইয়ামালু বিআমালি আহলিন নার ফিমা ইয়াবদু লিন-নাস, আরেক ব্যক্তি বাহ্যত সব জাহান্নামের কাজ করে, এমন এমন কাজ করে দেখতে মনে হয় যেন সে জাহান্নামের কাজ করছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, বিভিন্ন খারাপ কাজ করতেছে। হাত্তা মা ইয়াকুনা বাইনাহা ওয়া বাইনাহু ইল্লা যিরা, তার আর জাহান্নামের মাঝে এক হাত বাকি, আর একটু এই চরিত্রের উপরে থাকলে জাহান্নামে চলে যেত, কিন্তু তার মনটা, নিয়তটা ফ্রেশ ছিল, অভাবের জ্বালায় চুরি করত, খারাপ কাজগুলি করত, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, না বুঝার কারণে, বুঝতে পারলে ওই কাজ করত না, মনটা ভালো ছিল, নিয়তটা ভালো ছিল, মন্দের প্রতি অন্তরে ঘৃণা ছিল, আল্লাহ তার এই অন্তরের ভালো অবস্থাটা জানতেন, মৃত্যুর একটু আগে অন্তরের ওই ভালো অবস্থাটা প্রকাশ্যে চলে আসবে। সারা জনম খারাপ কাজ করেছে, মৃত্যুর একটু আগে এমন এক ভালো কাজ করে মারা যাবে, সোজা জান্নাতে চলে যাবে।
সম্মানিত ভাইগণ, এই জন্য একটি সুন্দর মরণ, জীবনের কি মূল্য আছে যদি জীবনের শেষটা অর্থাৎ মরণটা সুন্দর না হয়, তাহলে এই জীবনের এত সুন্দর পোশাক, এত সুন্দর দেহ, এত রূপ, এত গুণ, এত ডিগ্রি, এত প্রশংসা, এত সম্পদ, এত ইজ্জত কোনো মূল্য নেই যদি মরণটা খারাপ হয়। ভালো মরণের কতগুলো আলামত আছে, উপায় আছে। ভালো মরণের চিহ্ন আছে, লক্ষণ আছে, তার মরণটা ভালো হয়েছে কিনা, সুন্দর একটা পরিসমাপ্তি জীবনের সে টানতে পেরেছে কিনা, এটা বোঝার কতগুলো বিষয় আছে। এক নম্বর, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে দুনিয়া ছেড়ে চলে গেছে। হোসনে খাতিমা, আগে কি ছিল এটা আর দেখা হবে না, শেষটা ভালো হয়েছে। সহিহ বুখারীর হাদিস, ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, শেষটা যদি ভালো হয় এটাই ধরা হবে যে সে ভালো ছিল, ভালো অবস্থায় চলে এসেছে। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, অন্তরে দৃঢ় বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সত্য মাবুদ নাই, সে জান্নাতে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ডেলি কতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কতবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আবৃত্তি করি, কতবার গান গাই, কতবার লা ইলাহা ইল্লাল্লাহর বক্তব্য শুনি, কতবার গান শুনি, যেটা বেশি থাকবে মরণকালে সেটাই এসে হাজির হবে। মরণ তো আজও হয়ে যেতে পারে, এই মুহূর্তে হয়ে যেতে পারে, কিসের ভরসায় বছরের পর বছর গান বাজনা শুনবেন আর আশায় থাকবেন মরণের আগে ভালো হয়ে যাব? কে গ্যারান্টি দিয়েছে যে আপনি বহু বছর বাঁচতে পারবেন, মরণের আগে সুযোগ করতে পারবেন, ভালো হতে পারবেন? বরং উল্টোটা মনে করবেন, সুযোগ থাকতে যারা ভালো হয় না তাদেরকে আর ভালো হতে আল্লাহ তাআলা দিবেন না। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, তারা যখন সুযোগ পেয়েও বাঁকা পথ ধরেছে, পরে আল্লাহ নিজেই তাদেরকে বাঁকা পথে চালিয়ে দিয়েছেন, তুমি তো এটাই চেয়েছো, যাও এই পথে, আর সুযোগ নেই। অনুকল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারহুম কামা লাম ইউমিনু বিহি আউয়াল মাররা, প্রথম যেদিন সালাতের ওয়াজ শুনেছিল মনটা চেয়েছিল একটু সালাত পড়ি কিন্তু পড়লো না, প্রথম যেদিন হিজাবের ওয়াজ শুনেছে মনটা চেয়েছিল আহ কোরআনের নির্দেশ একটু হিজাব করি কিন্তু করলো না, প্রথম যেদিন শিরিক বর্জন বিদআত বর্জনের ওয়াজ শুনেছিল সেদিন মনে মনে ভেবেছিল যে আর কোনো মাজারে কবরে শিরিকের দরগায় আস্তানায় যাব না, কিন্তু টাকা পয়সার লোভে রাখতে পারলো না, প্রথম ওয়াজ শুনে আমল করলো না। আল্লাহ বলেন দ্বিতীয়বার, দ্বিতীয়বার আর সুযোগ হয়তো আমি দেব না, এই জন্য প্রথম শোনার দিনেই সিদ্ধান্ত নিয়ে আমল করে ফেলতে হবে, তাহলে আল্লাহ তৌফিক দেবেন। প্রথম দাঁড়ির ওয়াজ শুনে মনে মনে ভাবছে মাত্র ছাত্র বয়স, দাঁড়ি রাখলে এখন কি বলবে লোকেরা, আমাকে তো সবাই মৌলবাদী বলবে, অমুক তমুক বলবে, মেয়েরাও টিটকারি করবে, আচ্ছা পড়ালেখা শেষ করে তারপরে রাখব, ইনশাআল্লাহ হয়তো আর সুযোগ পাবেন না, কারণ প্রথমবার আল্লাহ নির্দেশ লঙ্ঘন করেছেন, দ্বিতীয়বারের শাস্তি স্বরূপ আল্লাহ আপনাকে দূরে ঠেলে দেবেন। কামা আলাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা, প্রথমবারে না মানলে পরবর্তী বারগুলিতে তৌফিক নাও আসতে পারে, না আসার সম্ভাবনাই 100%। অতএব
একটা সুন্দর মৃত্যুর জন্য জীবন ভরে চেষ্টা করতে হয়। শেষ বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আনতে হলে প্রতিদিন শতবার, দ্বিশতবার, ত্রিশতবার, কত কতবার এই কালেমা পড়তে হবে, যতবার পারা যায় পড়তে হবে। তাহলে মৃত্যুকালে যখন চাবি অন করা হবে, যেটা রেকর্ড আছে, ডাউনলোড করা আছে, ওইটাই বেরোবে। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ডাউনলোড করা আছে, এটাই বেরোবে। মান কানা আখিরু কালামি, কত কথা, কত লক্ষ কোটি কথা জীবনে বলে, কিন্তু শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জেলখানায় বন্দি, মৃত্যুর আগে তার সব কিতাবপত্র কেড়ে নেওয়া হয়েছে, কিছুই নেই। হাফেজে কোরআন ছিলেন, মৃত্যুর আগে কোরআনে কারিমের 80 খতম দিয়েছেন, 80 বার সমগ্র কোরআন খতম দিয়েছেন। যখন নিঃশ্বাসটা বেরিয়ে যায়, তখন মুখে যে আয়াতটা ছিল, আয়াতটা ছিল ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাক'আদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। যখন জানটা বেরিয়ে যায়, তখন ওই হাফেজে কোরআনের মুখে আয়াতটা, যে নিশ্চয় যারা মুত্তাকি তারা থাকবে জান্নাতে আর ঝর্ণায়। ফি মাক'আদি সিদকিন, এক বাস্তব জগতে, ইনদা মালিকিন মুকতাদির, সর্বশক্তিমান মালিকের সান্নিধ্যে, তার বাড়িতে, তার কাছে। এই আয়াতটি মুখে আনার জন্য 80 বার কোরআনের খতম লেগেছে। 80 বার খতম দিলে পরে শেষ পরিণতির আয়াতটা, এই আয়াতটা হয়েছে। কিভাবে বিশ্বাস করেন সারা জীবন ঘুষ খাব, হারাম খাব, সারা জীবন জিনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচারে কাটাবেন, আর মৃত্যু সময় ওলি আল্লাহ হয়ে দুনিয়া থেকে চলে যাবেন, এত সহজ? অপমৃত্যু থেকে বাঁচার জন্য জীবনভর চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন, সহিহ হাদিস, মুমিনের মরণের সময় কপাল দিয়া ঘাম বের হয়। কোনো কাফের মুনাফিকের মৃত্যুর সময় কপাল দিয়া ঘাম আসবে না। মুমিনের কপালের ঘাম দেখে বুঝবেন যে একটি সুন্দর মরণ নিয়ে দুনিয়া ছেড়েছে সে। শেষ বিকালে শেষ হাসি হেসে দুনিয়া থেকে চলে গেছে। তার কপাল দিয়ে ঘাম বের হয় লজ্জা পেয়ে। যখন ফেরেশতাদেরকে দেখে জান্নাতের ফুলের গুচ্ছ আর রেশমি রুমাল নিয়ে এসছে ফেরেশতারা, কত আয়োজন, তখন সে লজ্জা পায়, আহারে জীবনের কত সময় বসে বসে কাটিয়ে দিয়েছি, আল্লাহর ইবাদত করি নেই, কত নেক আমল করি নেই, যদি সেগুলো করতাম আরও না জানি কত মর্যাদা আজকে সামনে দেখতাম, লজ্জা পাবে। লজ্জার সময় কপালে ঘাম বের হয়। ইয়াতবাউহু বাসারুহু, রুহটা যখন ফেরেশতারা নিয়ে যাবে, চক্ষু রুহের দিকে তাকিয়ে থাকবে যেন মুমিনের চোখ খোলা থাকে, আর কাফের মুনাফিকের চোখ ডানে বামে তাকাইতে পারে না। ফেরেশতাদের মায়ের ছোটে আজাব গজবের কষাঘাত, পেত্রাঘাত তারা যে দেখাচ্ছে, ওই কারণে তাকাইতে পারে না, কিন্তু মুমিন তাকিয়ে থাকে, চক্ষু খুলে তাকিয়ে থাকে। অনেক সময় সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মারহাবা, স্বাগতম তোমাদেরকে, এমন চেহারা তো কোনো জিন মানুষের কখনো দেখি নেই, বিভিন্ন এই ধরনের উক্তিগুলো করে। সম্মানিত ভাইয়েরা, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, মুমিন যত কালো কুশ্রি বিশ্রি হোক না কেন, মৃত্যুর সময় চেহারাটা ইমানের উজ্জ্বল আলো ছড়িয়ে এই পৃথিবী থেকে বিদায় হয়, চেহারার
সৌন্দর্যটা বেড়ে যায়। আল হাসানাতু দিয়াউন ফিল কলবি দিয়াউন ফিল ওয়াজহে দিয়াউন ফিল বাদান, প্রত্যেকটি পূর্ণ ঈমান নেক আমল চেহারাকে উজ্জ্বল করে দেবে, শরীরকে উজ্জ্বল করে দেবে, অন্তরকে আলোকময় করে দেবে। ভালো মৃত্যুর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সারা জীবন সচেষ্ট থাকতে হয়। আল্লাহ বলেছেন والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه واعد لهم جنات تجري تحتها الانهار যারা নবীজির যুগের মুহাজির আনসার সবার আগে হিজরত করেছে, নুসরত করেছে, যারা আর কিয়ামত পর্যন্ত যারা সাহাবী আনসারী মুহাজিরিনদের অনুকরণ করেছেন সুন্দরভাবে, এদের মরণটা সুন্দর মরণ হবে। ক্রিকেট খেলোয়াড়ের মতো লাইফ, ওই ক্রিকেট খেলোয়াড় কেমনে হাসে, কি ড্রেস পরে, কি খায়, কাদের সাথে জীবন গড়ে, খেলোয়াড় জীবন তাদের যদি অনুকরণ করেন তাহলে শেষ মরণটা ওই খেলোয়াড়ি মরণ, একটা অপমৃত্যু আপনার উপহারে আসবে আসার আশঙ্কা 99%। কিন্তু সাহাবায়ে কেরাম মুহাজিরিন আনসার অনুকরণ করেন, আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদুআন, আল্লাহর উপরে রাজি, তারা আল্লাহর উপরে রাজি, ওয়া'আদালাহুম জান্নাত, এদের জন্য জান্নাত রেডি, একটা সুমরণ, একটা সুন্দর মৃত্যু উপহার পেয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার, একটা সুন্দর মৃত্যুর জন্য মডেল হইতে হবে সাহাবায়ে কেরাম মুহাজিরিনে কেরাম, ঈমানের জন্য কিসের ঘর, কিসের বাড়ি, কিসের ভিটে মাটি, কিসের বাপ দাদার এলাকা, কিসের দেশ, কিসের মহাদেশ, সব ছেড়ে ঈমান বুকে করে যেখানে ঈমান রক্ষা করা যাবে ওখানে পাড়ি জমাব, এই চেতনা যে লালন করবে। মুমিনের ঘরবাড়ি হলো তার ঈমান, মুমিনের বাসস্থান হলো তার ঈমান, মুমিনের জন্মভূমি হলো তার ঈমান, মুমিনের দেশ হলো তার ঈমান। আল্লাযীনা তাবাওয়া উদ্দারা ওয়াল ঈমানা, যারা বাড়ি বানিয়েছে মদিনাকে আর বাড়ি বানিয়েছে ঈমানকে, ঈমানকে বাড়িঘর রূপে কল্পনা করেছে, ঈমানের ভিতরে থাকবে, ডানে ঈমান, বামে ঈমান, সামনে ঈমান, পেছনে ঈমান, উপরে ঈমান, নিচে ঈমান, সর্বত্র ঈমানের একটা ঘরের ভিতরে বসবাস। তাবাওয়া উদ্দারা ওয়াল ঈমানা, এরা বাড়ি বানিয়েছে নেক আমলের সেই পূর্ণ ভূমি পূর্ণ নগরী মদিনাকে আর বাড়ি বানিয়েছে ঈমানকে। ঈমানের বাড়ির ভিতরে যারা থাকবে তারা তো ঈমান নিয়েই কবরে চলে যাবে, একটা সুমৃত্যু হবে। নেক আমলগুলো ঈমানের আমলগুলো একটা মাথার পাশে গিয়ে বসবে, একটা হাতের পাশ দিয়ে বসবে, একটা পায়ের পাশে বসবে, ফেরেশতারা তাকে প্রশ্ন করার জন্য যাওয়ার কোনো জায়গায় পাচ্ছে না, হাতের কাছ দিয়ে গেলে সালাতে বলবে এখান দিয়ে রাস্তা নেই, মাথার কাছ দিয়ে গেলে এক আমলে বাধা দেবে, হাতের পাশ দিয়ে যাইতে হয়তো রোজা বসাও জাকাত বসাবে এখান দিয়ে জায়গা নেই, পায়ের কাছ দিয়ে আরেক আমল বসা সে বলবে এখান দিয়েও রাস্তা নেই। তাকে পরীক্ষা করবে যে তার ঈমান তার আমলে সালে এমন বেষ্টনী দিয়ে রেখে দিয়েছে যে ফেরেশতারা আসতে পারতেছে না। আল্লাহ, ও তো এমনি নাজাত পেয়ে গেল। একটি সুন্দর মরণের জন্য শহীদ হওয়া অনেক অনেক বড় একটি লক্ষণ, যে সে একটি সুন্দর মরণ মরেছে, আল্লাহর পথে মরে গেছে, শাহাদাত নসিব হয়েছে, যুদ্ধের ময়দানে শহীদ, সরাসরি জান্নাতে চলে যায়।
সাহাবিরা সাহাবিদেরকে নবীজি প্রশ্ন করলেন, মা তাউদ্দুনা শহীদ আফিকুম, কাকে কাকে শহীদ মনে করো? সাহাবিরা বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শহীদুন, যা আল্লাহর পথে যুদ্ধে নিহত হয় সে শহীদ। নবীজি বললেন, ইন্না শোহাদা উম্মতি ইজান লা কালিল, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা অনেক কম, শহীদ আরও আছে। আল মাবতুনু শহীদুন, একজন মুসলিম একটি ভালো মরণ পেয়েছে কি না এটা বুঝবেন যদি কলেরায় মারা যায়, ডায়রিয়ায় মারা যায়। কলেরায় ডায়রিয়ায় মরে গেছে, একটা শহীদি মরণ পেয়েছে, একটা সুন্দর মরণ হয়েছে। এগুলোকে বাংলাদেশে কয় অপমৃত্যু, অ্যাক্সিডেন্ট হলে কয় অপমৃত্যু? জি না, অ্যাক্সিডেন্টের মৃত্যুটা অনেক বড় সুমৃত্যু, জীবনের সব গুণা ক্ষমা হয়ে গেছে। সহিহ হাদিসে রয়েছে, সাহেবুল হাদমি কিছু ভেঙ্গে চুরে তার গায়ে পড়েছে, রানা প্লাজা ছাদ ভেঙ্গে পড়েছে, নিচে পিষে গেছে, মরে গেছে, ইমান ছিল, শহীদ, ভালো মৃত্যু নিয়ে চলে গেছে। এগুলি কাম্য না, এগুলি এগুলি দোয়া করা যাবে না যে আল্লাহ আমাকে ছাদের নিচে ফেলে মেরে ফেলো, এগুলো দোয়া করা যায় না। কিন্তু চলে আসলে, না চাওয়া সত্ত্বেও চলে আসলে বুঝবেন যে সুমৃত্যু হয়েছে, গুনাগুলো মাফ হয়ে গেছে। ওয়াল হারিক, আগুনে পড়ে মরে গেছে, বিল্ডিংয়ে আগুন লেগে গেছে, ওখানে কয়েকশো শ্রমিক ছিল মুসলিম, কালেমা পড়তে পড়তে জ্বলে গেছে, সুমৃত্যু, শহীদি মরণ, একটা ভালো মৃত্যু পেয়েছে। অল গারিক, সাগরে ডুবে গেছে, টাইটানিকের যাত্রী নয়, হজ হাজিদের জাহাজ ডুবে গেছে, হাজিদের অ্যাক্সিডেন্ট, বিমান অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাংলাদেশের 300-350 হাজি নিয়ে জিদ্দায় ল্যান্ড করে একটা বিমান পুড়ে গিয়েছিল, হাবিজি হুজুরের ছেলেও মারা গিয়েছিল, শহীদ। এরা কিয়ামতের দিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে উঠবে। এদের ওই বছরের হজ থেকে কিয়ামত পর্যন্ত যত হজ হবে তত হজের সব নিয়ে উঠবে। সুমৃত্যু, এটা মনে করবেন না যে একেবারে নিজের বাসভবনে এসি রুমে মখমলের বিছানার উপরে বিশাল উঁচু গদির উপরে একবারে আরামসে মারা গেছেন, কি সুন্দর মরণ। জি না, এটা অপমৃত্যু হতে পারে, ওইটা সুমৃত্যু। অলমতনু শহীদন, কোন মহামারীতে যে মারা গেল সে শহীদ, প্লেগ মহামারী, সোয়াইন ফ্লু, জিকা ভাইরাস, এই জাতীয় কোন ফ্লুতে যারা মুসলিম যারা মারা যায়, আর তাউর শাহাদাতুন লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের শাহাদাত হইল যে কোনো মহামারী। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, মুমিনের সাথে আল্লাহর সম্পর্ক একটাই যে মুমিনের প্রতি তিনি দয়াবান, মুমিনের জন্য তিনি চির করুণাময়। মুমিনের গুণা থাকলে তাকে ডাক্তারি করতে করতে, অপারেশন করতে 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 আখেরাতে নিষ্পাপ বানিয়ে নিয়ে যান, এগুলো অপারেশন। সম্মানিত ভাইয়েরা, তাহলে মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, ডাকাত ঘরে ঢুকেছে, কি আছে বের করে দাও। গৃহস্থ বলল, জীবন থাকতে দেব না, মারামারি করলো, দুই একটাকে মারলো, নিজে মরে গেল, ওগুলো যাবে জাহান্নামে, ডাকাত অবস্থায় মরণ হয়েছে, অপমৃত্যু। আর এ ন্যায্য অধিকার থেকে ডাকাত প্রতিরোধ করার যুদ্ধে মারা গেছে, সুমৃত্যু, শহীদি মরণ, শহীদি মরণ। সহি মুসলিমের হাদিস, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদুন, নিজের জমি রক্ষা করার জন্য জমি জবরদখল করতেছে, বিনা যুদ্ধে নাহি দিব সুছাগ্র মেদিনী, এক সুছাগ্র জমিনও আমি মোকাবেলা না করে দেব না, কারণ এই অন্যায় আমি সইব না। লাঠিয়ালি মারামারি হয়েছে, সে নিহত হয়েছে, সুমৃত্যু, সে জান্নাতে যাবে। আর যেগুলো ওখানে অন্যায়কারী যদি কেউ মারা যায় ওগুলো জাহান্নামে যাবে।
মান কুতালা দুনা ইরদিহি ফাহুয়া শাহীদুন, নিজের ইজ্জত সংগ্রাম রক্ষায় যে জীবন দিল সে শহীদ, সুমৃত্যু হয়েছে। বাবা তার কন্যাকে নিয়ে যাচ্ছে, বখাটেরা ধর্ষকরা রাস্তায় অ্যাটাক করেছে, কন্যাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, বাবা তার জীবনটা দিয়ে দিল কন্যার ইজ্জত রক্ষার জন্য, ওই বাবা শহীদ। তার কন্যার ইজ্জত, তার ইজ্জত, একটা নারীর ইজ্জত, এটা আল্লাহর ইজ্জত, হুরমাতুল্লাহ। অনেক সময় নিজের জীবন বাঁচাতে গিয়ে খুনিকে না মারলেও চলে, যে ঠিক আছে তুই খুন কর, আমার গুনাগুলি মাফ হয়ে যাবে, তুই পাপ নিয়ে মরবি। যেমন হাবিল আর কাবিল, কাবিল মারতে চেয়েছিল, হাবিলের শক্তি কাবিলের চেয়ে অনেক বেশি ছিল, কিন্তু হাবিল খুনের দিকে হাত বাড়ায়নি। কাবিল খুন করতে চেয়েছিল, সে প্রতিরোধ করতে যায়নি। মা আনা বেবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুমি আমাকে মারার জন্য হাত বাড়ালে, আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। এখানে হাত না বাড়ালেও চলে, আমাকে মারলে আমার তো মরণ আছে, শহীদই মরণ। কিন্তু ইজ্জত যেখানে যাবে সেখানে হাত বাড়ানো ফরজ। একটা মুসলিম নারীর জন্য, একটা মুসলিম নারীর ইজ্জত আল্লাহর ইজ্জত, এটা হুরমতুল্লাহ। এটা আগের যুগের মুসলিমরা বুঝতো। এই জন্য বাদশাহ মুতাসিম বিল্লাহ একজন মুসলিম নারীর ইজ্জত রক্ষার জন্য ইটালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। ওয়া মুতাসিমা, হে মুতাসিম বলে সে চিৎকার দিয়েছিল ইটালির এক শহরে, আমোরিয়া শহরে। সেখান থেকে গোয়েন্দারা এই চিৎকারটা মুতাসিমের কানে দিয়েছে, যখন মুতাসিম পার্লামেন্টে বসা, এই আওয়াজ শুনে লাব্বাইক লাব্বাইক বলে আমি হাজির তোমার আহ্বানে, তোমার আত্মনাদে আমি উপস্থিত, ও মুসলিম আমন এক্ষুনি আসি পার্লামেন্ট থেকে। এমন এক বাহিনী নিয়ে রওনা দিয়েছে যে বাহিনীর এক মাথা ইটালি আর এক মাথা বাগদাদে, কারণ এটা আল্লাহর ইজ্জত। একটা মুসলিমা মায়ের ইজ্জত কার ইজ্জত? হুরমতুল্লাহ, আল্লাহর ইজ্জত। কারণ নারীকে নারীর ইজ্জত রক্ষা করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এটা আল্লাহর জাতে লাগে, তার অপমানটা সরাসরি আল্লাহর জাতে লাগে। আল্লাহর দাসী করিম সলিমুল্লাহর দাসীকে যদি কেউ রাস্তায় দর্শন করে, তো সলিমুল্লাহ মনিব, তার ইজ্জত যায়, তার ইজ্জত থাকে কোথায়? ইজ্জত থাকে তো, এরা তো আল্লাহর দাসী। এই জন্য নারীদের ইজ্জতকে আল্লাহর ইজ্জত বলা হয় ইসলামের পরিভাষায়। মান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শাহীদুন, একজন বা শতজন বা লক্ষ জন একটা নারীর ইজ্জত রক্ষার জন্য যদি জীবন দিয়ে ফেলে, তাহলে এরা সবাই শহীদ। এই ভারতবর্ষে তখন সিন্ধু প্রদেশ মোহাম্মদ বিন কাসেম 7,000 সৈন্য নিয়ে যে হামলা করেছিল সিন্ধু প্রদেশের উপরে, এই ভারত উপমহাদেশে কেন? দুইটা মুসলিমা বোনের ইজ্জত এখানকার সামুদ্রিক ডাকাতরা নষ্ট করেছিল। ওরা শরীরের রক্ত দিয়ে চিঠি লিখেছিল ইরাকের গভর্নরের কাছে, আমাদেরকে বাঁচাও। ওই সেই ইজ্জত আল্লাহর ইজ্জত রক্ষার জন্য গোটা দেশ দখল করে নিয়েছিল মোহাম্মদ বিন কাসিম, এবং ওই বোনদেরকে উদ্ধার করেছিল। ইজ্জত রক্ষার জন্য যে জীবন দেয়, তার জীবনটা মরণটা সুমৃত্যু সুমরণ পেয়েছে, একটি শহীদী মরণ পেয়েছে। মান কুতিলা দুনা মাজলিমাতিন ফাহুয়া শাহীদুন, যেই কোনো জুলুম কেউ করলো আর জুলুমের প্রতিবাদ করতে গিয়ে মাজলুম নিহত হলো, তার মরণটা সুমরণ হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে 71-এর যুদ্ধে এই দেশের মা বোনদের উপরে যারা অত্যাচার করেছিল, ওদের প্রতিরোধে যারা জীবন দিয়েছে জুলুমকে প্রতিরোধ করার জন্য, ওরা শহীদি মরণ পেয়েছে। এটা নিহতের উপর নির্ভর করবে। সম্মানিত ভাইয়েরা, যেই কোনো শহীদি মরণের কোনো একটাতে পড়লে আপনার জন্য সুসংবাদ, বজ্রপাতে মরলেও শহীদি মরণ। তাই বলে ঠাডা পড়ে মরেন এইটা দোয়া করবেন না, কিন্তু মরে গেলে সুমরণ। অনেকে ঠাডা পড়ে মরলে, বজ্রপাতে মরলে মনে করে কত খারাপ ছিল যে আসমানের বজ্রাঘাতে মেরে দিল আল্লাহ, না শহীদ, শহীদ, শহীদি মরণ পেয়েছে সে। প্রিয় ভাইয়েরা,
শহীদি মরণগুলো সুমরণ। এমনিভাবে জ্ঞান শিখতে শিখতে সারা জীবন একজন মানুষ কোরআন সুন্নাহ ছাত্র থেকেছে, কখনো নিজেকে আলেম ভাবেনি, ওস্তাদ ভাবেনি, সারা জীবনে কোরআনের ছাত্র আমি, সারা জীবনে হাদিসের ছাত্র সে। ওই জ্ঞান শিখতেছে প্রতিদিন, ওই অবস্থায় মারা গেছে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় মরেছে, তার একটি সুমৃত্যু হয়েছে, খুব সহজ। তাহলে আপনি জ্ঞানের ছাত্র থাকা খুবই সহজ, সবসময় জ্ঞান চর্চার মধ্যে থাকুন, সুযোগ পেলেই একটু কোরআন একটা হাদিস চর্চা করুন, ভাবুন যে আল্লাহ আমি তোমার এই জ্ঞানের একজন ছাত্র, এই জ্ঞান শিখতে শিখতে আমাকে মরণ দিও তুমি, যদি মরতে পারেন একটি সুমরণ পেয়েছে। হুসনুল খাতিমা। এক কারি সাহেব দুই কানে হাত দিয়ে কি সুরেলা কণ্ঠে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে, আর আসতে মুখে তখনও তেলাওয়াত, আসতে ঢলে পড়তেছে, লোকজন ভাবছে কি হলো, মুখে তেলাওয়াত, তেলাওয়াতও শেষ, নিঃশ্বাসও শেষ, তেলাওয়াত নিয়ে আখেরাতে চলে গেল। আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মরণ আল্লাহ দেখ, এমন একটা মরণ দেখ আল্লাহ আমাদের প্রত্যেককে, সেজন্য এই সুন্দর খাতেমার জন্য, সুন্দর মরণের জন্য আজীবন আমাদেরকে চেষ্টায় থাকতে হবে। নিজের ভিতরটাকে ভালো করেন, গায়রুল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, গায়রুল্লাহর সাথে অন্তরের কোনো সম্পর্ক নেই, আল্লাহ ছাড়া কেউই কোনো কিছুরই কোনো ক্ষমতা রাখে না, না উপকার না অপকার। এই বিশ্বে প্রত্যেকটা সৃষ্টির একজনেই মহসিন, নিয়ামত দাতা, নাজাত দাতা, উপকারকারী আছেন, তিনি হলেন আল্লাহ, আর কেউ নাই। আর বাকি যত কোটি উপকারকারী দেখেন, এটা সেই আল্লাহর গিফট, সেই আল্লাহর উপহার, সেই আল্লাহর দেয়া কতগুলো সহযোগিতা। মা আল্লাহর দেয়া একটি নিয়ামত, পিতা আল্লাহর দেয়া একটি নিয়ামত, স্ত্রী স্বামী আল্লাহর দেয়া একটি নিয়ামত, সন্তান সন্ততি নাতি নাতনি আল্লাহর দেয়া নিয়ামত, বন্ধু সার্কেল আল্লাহর দেয়া, বন্ধু সার্কেল আল্লাহর দেয়া নিয়ামত, সবই ওনার পক্ষ থেকে। এখন উপহার পেয়ে যদি উপহার দাতাকে যে ভুলে যায়, তার অবমৃত্যু হবে। নিয়ামত পেয়ে যে নিয়ামত দাতাকে ভুলে যায়, তার অবমৃত্যু হবে। নিয়ামত পেলে যে নিয়ামত দাতাকে আগে স্মরণ করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য খেয়েই যে খাওয়া খাইয়েছেন আগে তার কথা না, যে মেজবান এত সুন্দর মেহমানদারি করলেন তার কথা আগে না, এই মেজবানও আল্লাহর দেয়া গিফট, এই মেহমানদারির এত সুন্দর কালিয়া কোপ্তা পোলাও কোরমা ফলমূল সবই আল্লাহর দেয়া গিফট, এই ঘরটাও আল্লাহর দেয়া গিফট, এই মনটাও আল্লাহর দেয়া গিফট, যিনি দিয়েছেন প্রথমেই আগে তাকে তো মনে রাখতে হবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল শ্বশুর, আলহামদুলিল শাশুড়ি, এরকম তো না, আলহামদুলিল্লাহ। ইউসাব্বিতু আল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমানের খেলাফ জীবন যাপন করে না, ঈমান তার বিশ্বাস যে এটা খারাপ যাব না, আমার ঈমান বিশ্বাস কোরআন কিতাবে আছে এটা ভালো, এটাতেই যাব, যে ঈমানকে নিয়ে চলে, আল্লাহ ওয়াদা দিচ্ছেন যে দুনিয়াতে মরণকালেও জীবনকালেও তাকে লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল অবিচল রাখবেন, আর কবরেও হাসরেও তাকে লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল অবিচল রাখবেন। একটি সুমৃত্যুর জন্য আরেকটি বড় উপায় উপকরণ হলো, উসিলা হলো, আল্লাহর সাক্ষাতের ভালোবাসা অন্তরে পোষণ করা। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে যে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসবে, আল্লাহ কবে তোমাকে দেখব, কবে এক নজর তোমাকে দেখব, মনটা পড়ে যায়,
অপেক্ষায় আছি। আসলে তো এই হৃদয়ের শান্তি একমাত্র আল্লাহর, দুনিয়ায় আল্লাহর জিকিরে আর আখেরাতে আল্লাহর সাক্ষাতে আল্লাহর দিদারে। মানব মনের শান্তি দুনিয়াতে হলেও আল্লাহর জিকিরে, আর জান্নাতে হলেও আল্লাহর দিদারে। আল্লাহর দিদার না পেলে জান্নাতটাই জাহান্নাম হয়ে যাবে মুমিনের জন্য। এই জন্য যেই ব্যক্তি আল্লাহর দিদারকে ভালোবাসবে, আল্লাহ তাকে সুন্দর মরণ দিয়ে তার দিদার তাকে নসিব করাবেন। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা। এই পৃথিবীতে এক ধুলিকণা পরিমাণ কোনো অবদান, কোনো এহসান, কোনো গিফট, কোনো উপকার, কোনো শান্তি, কোনো সুখ, এক ধুলিকণা পরিমাণ আল্লাহ ছাড়া আপনাকে কেউই দেয় নাই। তাহলে এই আল্লাহকে কি ভালোবাসা উচিত নয়? ভালোবাসার যিনি স্রষ্টা, ভালোবাসার যিনি রূপকার, ভালোবাসার যিনি শিল্পী, তাকেই ভালোবাসা দিলেন না, তাহলে কত বড় বিশ্বাসঘাতক। এই দুটো চক্ষু আলাম না যে আল্লাহ আইনাইন ওয়ালিসান ওয়া শাফাতাইন, আমি তাকে কি দুটো চক্ষু দেইনি, তাকে কি একটি জিহ্বা দেইনি, তাকে কি দুটো ঠোঁট আমি দেইনি, কি না দিয়েছি তাকে? এই বিজ্ঞান কি বুঝেন যে কখনো কারো এক কণা লবণও খান নাই, যা খেয়েছেন সব আল্লাহর? এই বিজ্ঞানটা বোঝা যায়? একটা নিঃশ্বাস যে নিয়েছি, আল্লাহর বানানো অক্সিজেন দিয়ে নিঃশ্বাসটা নিয়েছি, আল্লাহর তৈরি ফুসফুস দিয়ে নিয়েছি, আল্লাহর তৈরি এই নাসারন্ধ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে নিয়েছি, আল্লাহর তৈরি গাছগাছালির ছেড়ে দেয়া অক্সিজেন খেয়েছি, আলহামদুলিল্লাহ। যদি জ্ঞানী হন বুঝবেন আল্লাহ ছাড়া কারোই কিছু খান নাই। হয়তো মনে মনে ভাবছেন তাহলে আমার বাবা যে চাকরি করলো, আরে বাবা রে, তোমার বাবার চাকরি তোমার বাবাটা পাইছো কার কাছে, কে দিয়েছে? তোমার বাবা তোমারে কে উপহার দিয়েছে? কে? বাবা যে এই পৃথিবীতে চাকরি করতে গেছে, এই পৃথিবীকে দান করেছেন। বাবা যে কৃষি অফিসে চাকরি করতেন, সেই কৃষি অফিসের সমস্ত মাল মেটেরিয়াল কার দান? যেখানে হাত দিবা সেখানেই আল্লাহর দান। কার দান? সমস্ত নিয়ামত আল্লাহর। আর দুনিয়ার কোম্পানি, দুনিয়ার সরকার, দুনিয়ার মা বাবা, দুনিয়ার দাতা গোষ্ঠী, এগুলি সব পাইপ লাইন, নিয়ামতের পাইপ লাইন। পানি কি পাইপে দেয় না টাঙ্কিয়ে দেয়? পানি যদি পাইপে দিত তাহলে গাজী ট্যাঙ্ক কেন বানাইছে? গাজী ট্যাঙ্ক বানাবো তো দরকার ছিল না, ট্যাঙ্ক থেকেই পানিটা আসে। পাইপে পানি দেয় না, ট্যাঙ্কে দেয়, ঠিক না? আবার এই ট্যাঙ্কে পানিটা আসছে জমিন থেকে, আবার জমিনকে পানি দিছে কে? আল্লাহ। মূল ট্যাঙ্ক কার কাছে? মূল পানিদাতা কে? আল্লাহ। মূলে ফিরে যেতে হবে, ঠিক নয় কি সম্মানিত ভাইয়েরা? এই জন্যই মানে আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা। আল্লাহকে যে ভালোবাসবে, আল্লাহর সাক্ষাৎ দিদার যে ভালোবাসা অন্তরে পোষণ করবে, আল্লাহ তার ভালো, তার সাক্ষাতের ভালোবাসায় নিজে অপেক্ষমান থাকবেন। অমান করে হলে ক আল্লাহ করে আল্লাহ হলে ক, যে আল্লাহর দিদারকে অপছন্দ করবে আল্লাহ তার দিদারকে ঘৃণা করবেন, সাক্ষাৎ চাইবেন না, তার অপমৃত্যু হবে। আল্লাহর সাথে কুধারণা করলে অপমৃত্যু হবে, আল্লাহর সাথে কুধারণা করলে অপমৃত্যু হবে, আল্লাহর সাথে সুধারণা করলেই সুন্দর মৃত্যু হবে। আনা আন্দা জন্নে আবদি বি, আমি আমার বান্দা আমাকে যেমন মনে করে তেমন। যত লোক কবরে মাজারে যায় সব আল্লাহর ব্যাপারে কুধারণাকারী, এদের কাছে ওই মানুষটা, ওই ল্যাংটা ফকির, ওই চট জটধারী ফকির বা মরাটাই হলো বেশি দয়ালু। আল্লাহ দয়ালু হলে সে তো মসজিদে আসতো, তার কাছে আল্লাহ যদি দয়ালু সে বিশ্বাস করতো তো মসজিদে আসতো, সে দরবারে যায় কেন? এ হলো আল্লাহর ব্যাপারে কুধারণা করি না, আল্লাহ দেয় না, আমার পীর বাবাই দেয়, আল্লাহ কোনোদিনও আমারে খাওয়ায় না, উনি খাওয়ায়। পীর সাহেবের
নিজের কারখানা নিয়ে বলে, বাবা সবই তোমার দান। এই বাবার উপরে ইমান নিয়ে তুই মরবি, আল্লাহর উপরে ইমান নিয়ে তোর মরণ আসবে না। আয-যন্নিনা বিল্লাহি যন্না সাও, এরা আল্লাহর ব্যাপারে কুধারণাকারী আর সৃষ্টির ব্যাপারে সুধারণাকারী। আলাইহিম দায়রাতু সাওয়ে, মন্দের বৃত্ত এদের উপরে ভেঙে পড়বে। ও গাদিব আল্লাহ আলাইহিম, আল্লাহর গজব এদের উপরে পড়েছে। ও লানাহুম, আল্লাহ লানত করেছেন, অভিসম্পাত করেছেন এদেরকে। ও আদালাহুম আযাবান আযীমা, এদের জন্য মহা শাস্তি রেডি করেছেন। এরা আল্লাহর ব্যাপারে কুধারণা করে। তোর জীবনের আগা গোড়া শুরু থেকে শেষ, আউয়াল থেকে আখের, তোর ক্ষুদ্র থেকে বৃহৎ সমস্ত কিছু তোরে আল্লাহ খাওয়ালো, আল্লাহ দিল। আর তুই ভক্তি করলি আল্লাহর এক গোলামের ঘরে, গোলামকে যার কোনো অবদান তোর উপরে নেই। তোর মতো নিকৃষ্ট, এমন গাদ্দার, এমন বিশ্বাসঘাতক, এমন অকৃতজ্ঞ, তোর চেহারা আল্লাহ দেখতে চান না, এই জন্য অপমৃত্যু হয়ে যাবে। আল্লাহর ব্যাপারে কুধারণা করলে অপমৃত্যু আসবে। টাকাওয়ালা, টাকাওয়ালা আসছে, মসজিদ একামত হয়ে গেছে, নামাজ ছাড়ি দৌড়তেছে, কি ভক্তি, কিসের আল্লাহর উপরে ভক্তি তার? এ বুঝে যে উনি খাওয়ায়, ও যে পাইপ লাইন, তুমি যে ওযু করতে বসো, ট্যাপে টিপা টিপি করো, ঘুরাইলে আহরে, যেটাই ঘুরায় পানি নেই, সব ঘুরাইতে ঘুরাইতে উঠে চলে গেছে, খয় টাঙ্কিত পানি নেই, এটা কেমনি বুঝলি? ট্যাপে খা, যেখান দিয়ে পড়ে পানি, এখানে এইটাই দেয় না, আরেকখান থেকে আসে এটা দিয়ে পড়ে, ঠিক নয় কি? পীর ধরছে জান্নাত যাওয়ার জন্য, আল্লাহ নিত না, পীরে নিব। তাহলে এই লোক পীরের ব্যাপারে সুধারণাকারী, আল্লাহর ব্যাপারে কুধারণাকারী। খাইও জান্নাত, জান্নাত খাওয়াইবো আল্লাহ তোমার, যদি এই কুধারণা নিয়ে মরো। সম্মানিত ভাইরা, আল্লাহর ব্যাপারে সুধারণা করুন, কারো কোনো অবদান নাই। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নিমাতিন আও বি আহাদিম মিন খালকিক, আল্লাহ আজকে ভোরে, আজকে সন্ধ্যায় যত নেয়ামত, অবদান, যা কিছু, যত কিছু আমি পেয়েছি, সমস্ত একমাত্র একা একা তুমি দিয়েছো, আর কেউ তোমার সাথে অংশীদার নাই, কেউ নাই, কোনো কোম্পানি, কোনো সরকার, কোনো জাতিসংঘ, কোনো অমুক তমুক, কারো কোনো পার্ট নাই, পার্ট সম্পূর্ণই তোমার, তুমি দিয়েছ, যার মাধ্যমে দিয়েছ, তুমি দিয়েছ। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর ব্যাপারে সুধারণাকারীরা সুমৃত্যু পাবে ইনশাআল্লাহ। যে মনে করে আমার বাপে খাওয়ায় নাই, বাপ উসিলে আল্লাহ খাওয়াইছে, বাপের উসিলায় আল্লাহ খাওয়াইছে, কুত্তায় আমাকে চোর থেকে হেফাজত করে নাই, কুত্তার গেউ গেউ রুসিলায় আল্লাহ আমারে বাঁচাইছে, কে বাঁচাইছে? ডাক্তারে বাঁচায় নাই, ডাক্তারের ওষুধের রুসিলায় আল্লাহ আমারে বাঁচাইছে, সরকারে খাওয়াই নাই, সরকারের রুসিলায় আল্লাহ আমারে খাওয়াইছে। সরকার আল্লাহর পাইপ লাইন, আল্লাহ তালা আরস থেকে বরাদ্দ দিয়েছেন, এই সরকারি পাইপ লাইন দিয়ে আমার ঘরে আসছে, আমারে আল্লাহ খাওয়াইছে, ঠিক না? যা বিদ্যা শিখেছি, কোনো বিদ্যা কোনো ওস্তাদে শিখায় নাই, সব আল্লাহ শিখাইছে, ওস্তাদের ওসিলায় শিখাইছে, আলহামদুলিল্লাহ। পরে যে ওস্তাদ পাইপলাইন হয়েছে, তার জন্য আবার ভক্তি, কারণ আল্লাহ ওনারে ব্যবহার করেছেন আমাকে শিখাবার জন্য, ওনার জন্য শ্রদ্ধা। মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, মানুষের শুক্রিয়া না করলে আল্লাহরও শুক্রিয়া হয় না। কিন্তু আগে কে? আল্লাহ তো বলতেছেন কোরআনে, ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, মুমিনের সাথে আমার সম্পর্ক একটাই, দয়া মায়া স্নেহ মমতার সম্পর্ক। ওরে মুমিন, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তোর সাথে কোনো নিষ্ঠুরতার কোনো সম্পর্ক আমার অনন্তকালে কখনো নাই, তোর সাথে কোনো নির্দয়তার কোনো সম্পর্ক নাই, তারপর তুই আমার দয়াল কস না, দয়াল বাবা কস। হ্যাঁ, খবরদার, আল্লাহর ব্যাপারে কুধারণা কোনো কাজেই নেবেন না। সর্বক্ষেত্রে আল্লাহ ভালো, আপনি খারাপ, সর্বক্ষেত্রে আল্লাহ ভালো, আমরা খারাপ, ঠিক নয় কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমে বুঝছেন এটা যে অন্যায়কারী আমি, শয়তানে আল্লাহকে ব্লেম দিছে, তুমি গোমরা করে ফেলেছো আমাকে, ভুল বুঝছে। আল্লাহ তার কোনো সৃষ্টির খারাপই কখনো চান না,
শয়তান এখানে হেরে গেছে, আদম হেরে যাননি। আদম ঠিক বুঝেছে যে অন্যায়টা কার, আমার। আল্লাহ তো আমাকে উপদেশ দিয়ে দিয়েছেন যে এই গাছের ফল খেয়েও না, আমি খেলাম, এটা আমার দোষ। প্রিয় ভাইয়েরা, চেষ্টা করুন, এটা একটা মস্ত বড় জিনিস। আল্লাহর ব্যাপারে সুধারণা থাকলে মাজারে দৌড়বেন না, আগে আপনি আল্লাহর কাছে দৌড়বেন, মসজিদে দৌড়বেন, মাজারে যাবেন না। সাইফুল্লাহ এক আর্মি ছিল, আমার এক জ্যাঠ ভাই কামাল বলতো, সাইফুল্লাহ সৈনিক ডিপার্টমেন্টে চাকরি করত। ও যখন ছুটির দরকার হতো মসজিদে আগে দু রাকাত নামাজ পড়েই কানত। ছুটি আমি জানি দিলে তুমি দিবে, আমার তো আর কোনো অফিসার নাই, কে দিবে ছুটি? তোমার দরবারে মঞ্জুর না হলে আমি ছুটি পাবো না। সে ছুটির জন্য কান্নাকাটি করতেছে নামাজ পড়ে, যে অফিসার ছুটি দেবে সে অফিসার শুনতেছে যে আল্লাহর কাছে ছুটি চাইতেছে সে। এই সাইফুল্লাহ যার কাছে ছুটি চাইতে যাইতো লগে লগে মঞ্জুর করতো, যে ওরা জানতো যে এই লোক আগে মসজিদে গিয়া আসল জায়গা ছুটি মঞ্জুর করাই আছে, এর ছুটি না দিলে সমস্যা আছে। ঋণ লাগতো, আমার টাকা নাই, আগে মসজিদে আসি কান্নাকাটি, আল্লাহ কে দেবে? আমার জ্যাঠ ভাই বলতো সাইফুল্লাহর জন্য মানুষ অপেক্ষায় থাকতো সে কারো কাছে ঋণ চায় কিনা, সাওয়ার আগে দিয়ে দিবে। এটা হলো সিস্টেম, কারণ যে জানে যে সব কিছুর বরাদ্দ এক অফিস থেকে হবে, সাত আসমানের উপরে সেই অফিস থেকে হবে, সে যোগাযোগটা আগে সেই অফিসের সাথে করবে। সে অফিস থেকে যোগাযোগ করার পরে জমিনে পা বাড়াবে, দেখি কোন পাইপ লাইন হয়ে ওখান থেকে বরাদ্দটা আসে, যেখান থেকে আসবে সে বুঝবে কে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটি সুমৃত্যুর জন্য এই উপকরণগুলো আমাদের বড় দরকার। মাতা পিতার সেবা খেদমত সুমৃত্যুর অনেক বড় একটি উসিলা। মা বাবাকে যারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, নিজেরা ভালো খায়, ভালো থাকে, ভালো পড়ে, মা বাবাকে মন্দ রাখে, মন্দ পড়ায়, মন্দ খাওয়ায়, এর ইমান নসিব নাও হতে পারে, বেঈমান হয়ে মৃত্যু হতে পারে। সাহাবি, এক সাহাবির মায়ের মনে কষ্ট ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতেছে আশপাশের সাহাবিরা, কালেমা আসে না, কালেমা আসে না। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন যে হ্যাঁ, তার মায়ের মনে কষ্ট, মা তাকে ক্ষমা করছেন না। নবীজি বললেন যে লাকড়ি আনো, খড়ি আনো, এই মায়ের সামনে এই পোলা, এটাকে জ্বালাই দেব। মা যখন দেখছে আমার জাদুরে জ্বালাই দেবে, তখন মা বলছে ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিন। যেই মায়ে মাফ করে দিয়েছে সাথে সাথে কালেমা মুখ দিয়ে জারি হয়ে গেছে। জালিম, কোনো অসহায় নিরীহ নিরপরাধ মানুষকে জুলুম করবেন, মৃত্যুর সময় ঈমান হরণ হয়ে যাবে। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন ক্বালাবিয়ান ক্বালিবুন, যারা আমার সৃষ্টিকে জুলুম করেছে শীঘ্রই ওরা জানবে কি ভয়াবহ পরিণতিতে তাদের চলে যেতে হবে। সূরা শুআরায় আল্লাহ বলেছেন কাউকে জুলুম করবেন, এই জুলুমগুলো মরণকালে এসে ঈমান হরণ করে নিতে পারে। আর শয়তানের চ্যানেল, শয়তানের সিরিজ, শয়তানের যে সমস্ত অপকর্ম, মিষ্টি পাপ, যেসব মিষ্টি পাপ, জিনা, ব্যভিচার, অবৈধ প্রেম, হারাম উপার্জন, মদ, ইয়াবা, গাঁজা, এই শয়তানের অনেক অনেক মিষ্টি পাপ ছড়ানো আছে। এই মিষ্টি পাপগুলোতে যদি গা ভাসিয়ে দেন তাহলে কি হবে? ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান এমন প্রভাব, এমন ক্ষমতা আপনার উপরে বিস্তার করে নেবে, আল্লাহর স্মরণ এই হার্ট হৃদয় থেকে মুছে ফেলবে, ঈমানহীন হয়ে কবরে যেতে হবে। উলাইকা হিযবুশ শাইতান আলা ইন্না হিযবাশ শাইতানি হুমুল খাসিরুন, এরা শয়তানের দল, শয়তানের দলই চির জাহান্নামী, সর্বশান্ত হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, কিছুই নিয়ে যেতে পারবে না দুনিয়া থেকে।
সুন্দর মরণের জন্য আরও অনেকগুলো বিষয় আছে, আজকে আর সময় নেই। আগামী মাসের খুতবা ইনশাআল্লাহ অপমৃত্যুর কারণগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমার যদি স্মরণে না থাকে আমাকে দয়া করে স্মরণ করিয়ে দেবেন। আল্লাহ আমাদেরকে একটি সুন্দর খাতেমা, এই জীবনের একটি সমাপ্তি তো হবেই, সে সমাপ্তি যাতে অনন্তকালের কল্যাণ নিয়ে আসে, আল্লাহ সন্তুষ্টি নিয়ে আসে, আল্লাহ সম্পর্কে সুধারণা করে যাতে মৃত্যু হতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি হামদামান আখলাসা লিওয়াজহিক হামদামান ইবতাগা মারদাতাক হামদামান দুহা বিনাফসিহি ওয়া মালিহি ফি সাবিলিক হামদামান আশা মিন আজলিক হামদামান মাতা লিআজলিক হামদামান হামদামান কানাত সালাতুহু ওয়া নুসুকুহু وحياته ومماته من أجلك يا رب العالمين ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك وحبيبك محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিয়ান কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সানাউল মারুফ তাকি মাসারে আসু, মানব সেবা সৃষ্টির সেবা অপমৃত্যু থেকে মানুষকে হেফাজত করে। অতএব সমাজ সেবক হন, মানুষকে কিছু দিন, শুধু মানুষ থেকে নেয়ার জন্য উদগ্রীব থাকবেন না, মানুষকে কিছু দেবেন, জীবনটা গ্রহণ ভিত্তিক যাতে না হয়, জীবনটা দান ভিত্তিক যাতে হয়। অমিম্মা রজাকনা হুম ইউনফিকুন, আল্লাহ বলেন নাই অমিম্মা রজাকনা হুম ইয়াখুজুন, আমার রিজিক শুধু তারা নেয়, এটা বলেন নাই, আমার রিজিক থেকে তারা দেয়। এ দান ভিত্তিক, মুমিনের লাইফ দান ভিত্তিক, নেওয়াও যাবে সেটা কম, কিন্তু দেয়ার মাত্রাটা ক্ষেত্রটা জীবনময় অনেক বেশি। যারা সমাজসেবক, পরোপকারী, এতিমের মাল খায় না, আরও এতিমকে মাল দেয়, যে বিধবার মাল হরণ করে না, দুর্বল পেয়ে বিধবাকে আরও সাহায্য দেয়, মিসকিন গরিবের সম্পদ লুটে খায় না, তার কাছে গম এসছে গম চুরি করে না, তার কাছে কম্বল এসছে কম্বল চুরি করে না, তার কাছে কাফি খা এসছে চুরি করে না, কারণ শ্রমিকের খেটে খাওয়া মানুষের হক, এগুলো পুরোপুরি দিয়ে দেয়, পারলে পকেট থেকে কিছু দেয়, এই লোকের অপমৃত্যু হবে না ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 3 নম্বর হাদিসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহার সে বিখ্যাত উক্তি, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, ও নবী ও আমার স্বামী, কোনোদিনও আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, আপনার জীবনের এমন কোনো পরিণতি আসবে না দুনিয়া আখেরাতে যাতে আপনি লাঞ্ছিত হতে পারেন, কারণ যেই চরিত্র আপনার এই চরিত্রের মানুষগুলো লাঞ্ছিত হয় না, খারাপ পরিণতি তাদের আসে না। আপনার চরিত্র কি ইন্নাকা লাতাসিলুর রাহিমা, যত আত্মীয় আছে সব আত্মীয়ের আপনি একজন বন্ধু, একজন সাহায্যকারী, আত্মীয়দের সুখে দুঃখে টাকা পয়সা সাহায্য সহযোগিতা যা লাগে কি লাগে সামর্থ্য অনুসারে আপনি দিয়ে যান। 1 নম্বর, আত্মীয়দের প্রতি আপনি সদয়, দুঃখজনক হলেও সত্য, আমরা হলাম তার উল্টাটা, আত্মীয়রা তো না জানে যে আমার এত টাকা বেশি হয়ে গেছে, নাহলে নিতে আসবে, আরে বাবা
তোমার তো ওরা নিতে আসলে তোমার সৌভাগ্য, আর নিতে না আসলে তোমার দুর্ভাগ্য। সামনে ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে তো টাকা পয়সা কেউই নেবে না, কোনো বড় লোকের টাকার আর কোনো দামই থাকবে না। ওয়াফিদাল মাল হাত্তা লা ইয়াকবালাহু আহাদুন, সম্পদ এমন বন্যা বয়ে যাবে সকল গরিবের ঘরে ঘরে অঢেল সম্পদ ঢুকে যাবে, গরিব বলতে কেউই থাকবে না, তোমার টাকা নিবে কে? সম্পদের বন্যা, বানের পানি যেমন যে অঞ্চলে ঢুকে সবার ঘরে ঘরে ঢুকে, টাকা পয়সা ধন দৌলত বানের পানির মতো সব মিসকিন ফকির এতিম বিধবার ঘরে ঢুকে পড়বে। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের যুগে বড় লোকের বড় লোকের আর এক পয়সাও দাম থাকবে না, টাকা সাধলে বলবে দরকার নেই আপনারটা আপনি নিয়ে যান। ইমাম মাহদী একজনকে এক বস্তা টাকা দেবেন, সে কদ্দুস যাইয়া আবার ফিরত নিয়ে আসবে, বলবে ইমাম মাহদী কারো মাথায় বস্তা নাই সাথে, শুধু আমার মাথায় বস্তা, খুব খারাপ লাগছে আমি নিব না, আপনার বস্তা আপনাকে দিয়ে গেলাম। ইমাম মাহদি বলবেন যে ভাই আমি তো কাউকে কিছু দিলে আর ফেরত নেই না, কি করো তুমি করো যাও, এই দুর্গতি হবে এইসব টাকা পয়সা কেউ নেবে না। ফালা ইয়াকবালুহু আহাদুন, কেউই কবুল করবে না, কেউই না, সলিমুদ্দিন কলিমুদ্দিন ফকির মিসকিন কেউই নেবে না। আমার ঘরে খাওয়ার খাওয়ার জিনিস পচে যায়, তোমারটা নিব কি জন্য? লক্ষ্মীপুরে আমাদের পাটোয়ারি বাজারের মতো অবস্থা, 2004 সালের বন্যায় এত মাছ বাড়ি বাড়ি, রুই মাছ লাফাই পড়ে ঘরে ঢুকে, বাজারে মাছ কিনতে যাবে কে? এক বেচারা অনেকগুলো মাছ বাজারে তুলে আনছে, একজন ক্রেতাও যায় না। এখন বস্তা ভরে মাছগুলি বাজারে ফেলে যাচ্ছে, দোকানদাররা দৌড়াই ধরছে, এটা রেখে গেলেন কোন কথায়? ভাই বিক্রি হয় না, কারণ বিক্রি হয় না, এই বস্তা এখানে বোঝা পচবে, তোমার মাথা করে নিয়ে যাও, তোমার মাছ কই নিবে তুমি নাও। আল্লাহু আকবার, দরকার যখন থাকে না দুনিয়ার এই মালের কি ভ্যালু আছে তখন? সামনে ওই যুগ আসতেছে, অতএব অপমৃত্যু থেকে বাঁচতে হলে পাঁচটা সমাজকর্ম করুন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আত্মীয়দের সুখ দুঃখে আপনি তাদের পাশে দাঁড়ান। অতাকসিবুল মাদম, কার চাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, উপায় উপার্জন নাই, নিজের বেতনটা পাইয়া কারো ঘরে কৈশনা তোরে কিছু দিয়ে গেলাম, কার ঘরে পয়সা নাই রুজি নাই, আপনার লিস্ট আপনার কাছে তার লিস্ট আছে, টাকা উপার্জন করে তারে পৌঁছাই দেন, আপনার অপমৃত্যু আপনার লাঞ্ছনা আসবে না। এমন মহানুভব একজন মানুষের অপমৃত্যু লাঞ্ছনার জীবন আসতে পারে না। তাক সেবুল মাদম ওয়াতাহমিলুল কাল্লা, কে অন্ধ সে আপনার পরিবারের সদস্য, কে প্রতিবন্ধী যেন আপনার পরিবারের সদস্য, কার ঠ্যাং নাই ল্যাংড়া পঙ্গু আপনার যেন পরিবারের সদস্য, সে কেউ খোঁজ না রাখলেও আপনার খোঁজ আছে, আমার ওই ল্যাংড়া ভাইটা, ওই প্রতিবন্ধী মানুষটার কি অবস্থা আছে, কি লাগবে খোঁজ খবর নেন। 4 নম্বর, অতাকৃত দাইব, মেহমান আসলেই আপনার চেহারা প্রসন্ন, হাসি খুশি তারে বরণ করে নিজেও খান তারেও খাওয়ান, মেহমান নওয়াজ, অতিথি পরায়ণ, অতিথি পরায়ণদের অপমৃত্যু হবে না ইনশাআল্লাহ, কারণ এটা ইমানের সাথে জড়িত। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফাহু, যেই ব্যক্তি আল্লাহর পরকালকে বিশ্বাস করে, ইমান যদি থাকে, সে তার মেহমানের সম্মান করবে, মেহমানের আপ্যায়ন ইমানের দলিল, ইমান সব মারা যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর, তুইন ওয়ালা নওয়াইবিল হককে, সমাজে যার যা মুসিবত বাস্তব মুসিবত আসে আপনি তার পাশে দাঁড়ান। একজনের একটা নাট বল্টু ঘুরাবার জন্য একটা প্লাস দরকার, আপনার ঘরে আছে, একটা খন্তা দরকার, সবাই জানে খন্তা আর কারো কাছে না পাওয়া গেলে ওনার কাছে পাওয়া যাবে, দৌড়ি আসে জানো আমি একটু খন্তাটা লাগবে, আচ্ছা নিয়ে যাও, খন্তা কুড়াল দা বটি কারেন্টের কাজের যন্ত্রপাতি সব আপনার ঘরে রেডি রেডি রাখছেন, মানুষের দরকার হবে আমার কাছ থেকে নেবে, এই শ্রেণীর মানুষগুলির অপমৃত্যু হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মানব সেবা, দুস্থ মানুষের সেবা করার তৌফিক দান করুন। রোহিঙ্গা ভাই বোনদের সেবায় যারা যাবে আশা করা যায় ইনশাআল্লাহ অপমৃত্যু থেকে বাঁচবে, কম বেশ 10 টাকা হলেও সাহায্য পাঠিয়ে দেবেন, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, আমাদের মা বাবাকে মাফ করেন। আমিন।
জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে মাফ করেন। আমিন। হে আল্লাহ, ওই সব কাজ করে জীবন শেষ করার তৌফিক দান করেন। আমিন। যে সব কাজ করলে মৃত্যুর সময়ে আমরা হাসব, কিন্তু পৃথিবীর মানুষ আমাদের জন্য কাঁদবে, এমন জীবন তুমি করিবে গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ সেই নিজে হাসি হেসে ভুবন কাঁদিয়ে এই পৃথিবীর এই জেলখানা থেকে বিদায় হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আপনার সন্তুষ্টি যাতে হয় আমাদের জীবনের শেষ পাত্র, আপনার ভালোবাসাই হয় আমাদের জীবনের শেষ সম্বল, আপনার সেই ভালোবাসার কাঙ্গাল আমরা রব্বুল আলামিন, সেই ভালোবাসা আমাদেরকে দান করুন। আমিন।